আমরা সেই কষ্ট হতে দেব না। পবিত্র রমজান মাস উপলক্ষে মানুষের কষ্ট লাঘবে কম দামে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে 10 মার্চ রোববার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভ্রাম্যমান এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। তিনি বলেন, মানুষ ভাতের অভাবে, খাদ্যের অভাবে কষ্ট পাবে না, আমরা কষ্ট হতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমানুষের জন্য কাজ করছে, তার নেতৃত্বে আমরা আরো সমৃদ্ধশালী হব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিমউদ্দিন। সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হক। এদিকে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রথমবারের মতো আসন্ন রমজান মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি নির্ধারিত স্থানে মাছ বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। 12 মার্চ থেকে শুরু হয়ে রমজান মাসের 15 দিন পর্যন্ত প্রতিদিন প্রতিটি স্পটে অন্তত 300 কেজি মাছ থাকবে। এর মধ্যে 240 টাকা কেজি দরে 1 থেকে 1.5 কেজি ওজনের 100 কেজি রুই, 300 গ্রামের 130 টাকা কেজি দরে 100 কেজি তেলাপিয়া, 1 থেকে 1.5 কেজির পাঙাশ 130 টাকা দরে 75 কেজি, 20 পিসে 1 কেজি ওজনের পাবদা মাছ 25 কেজি বিক্রয় করা হবে। তবে চাহিদা নিরিখে মাছ বিক্রির পরিমাণ পরবর্তীতে আরও বর্ধিত করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 কেজি মাছ ক্রয় করতে পারবেন। যেসব স্থানে বিক্রয় কার্যক্রম চলবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বঙ্গবন্ধু চত্বর খামারবাড়ি ফার্মগেট, মিরপুর 1 ঈদগাহ মাঠ, সেগুন বাগিচা বাজার ও মেরুল বাড্ডা বাজার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মুগদাপাড়া, মদিনাবাগ বাজার, যাত্রাবাড়ি, দয়াল ভরসা মার্কেট, মতিঝিল, বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পূর্ব কর্নার ও পলাশী মোড়ে এই কর্মসূচি পরিচালিত হবে। প্রতিদিন বেলা 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাছ বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সব সময় সচেষ্ট। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের ফলে ইতোমধ্যে আমরা ভোগ্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সহনীয় থাকে সে লক্ষ্যেই আমাদের এই পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।